আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো গুগলের এমন একটি অ্যাপস, যে নতুন একটি অ্যাপস গুগল প্রতিনিয়ত অ্যাপস আপনি রিলিজ করতে চলেছে, প্রতিনিয়ত গুগল প্লে স্টোরে অ্যাপস পাবলিশ করতে চলেছে। তো আবার একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছে গুগল। তো নতুন একেবারে অ্যাপসটার নাম হচ্ছে মেটেরিয়াল গ্যালারি। তো দারুণ একটি অ্যাপ, যে অ্যাপটি দিয়ে আপনি অনলাইনে যাবতীয় ফটো, আপনার পার্সোনাল ফটো আপনি এখানে রেখে দিতে পারবেন একটা আপনার ইমেলের মাধ্যমে, এবং সে এটা আপনি খুব সুরক্ষিতভাবে আপনি রেখে দিতে পারবেন আপনার প্রাইভেসির জন্য। তো অ্যাপসটার লোগোটা দেখে আপনি বুঝতে পারছেন, তো অফিসিয়াল গুগলের অ্যাপস অ্যাপ, তো অ্যাপটার নাম হচ্ছে মেটেরিয়াল ওয়ালপেপার। তো চলুন আমরা অ্যাপসটার কাজটা আগে দেখে নিই। লিঙ্ক থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো ডাউনলোড করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা কয়েকদিন আগে পাবলিশ করা হয়েছে, তখন পর্যন্ত বাংলাদেশে অ্যাপসটা গিয়েছে কি নাম বলতে পারছি না, কিন্তু ইন্ডিয়াতে অ্যাপসটা এখন অ্যাভেলেবেল। তো অ্যাপসের মধ্যে কিছু আপডেট আসবে আস্তে আস্তে, তো আপনারা তারপরে অ্যাপসটার কাজটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো একবারে নতুন অ্যাপস আমি আসা মাত্র আপনার কাছে রিভিউ করে দিলাম। অ্যাপটার ইন্টারফেসটা আপনি এরকম দেখতে পাবেন। তারপরে প্রথমে আপনি যে কোনো একটি ইমেল দিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি ওপরে যে প্লাস বাটন দেখছেন, সরি ফর দ্যাট, তো ওপরে যে প্লাস বাটন দেখছেন এখানে ক্লিক করার পর আপনি যে কোনো একটি আপনার ক্রিয়েট ফোল্ডার করে নেবেন আপনার সুবিধার জন্য। তো জাস্ট এখানে ওই ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার সাথে সাথে আপনার যে কোনো একটি ফোল্ডার নাম সিলেক্ট করে দেবেন। এরকম একটি যাই হোক সিলেক্ট করার পর জাস্ট এভাবে আপনি ক্লিক করে দেবেন এবং ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এবং ফোল্ডারটি ওপেন হওয়ার পর আবার প্লাস বাটনে ক্লিক করবেন, এবং আবার প্লাস বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখছেন টেক ইমেজ এবং পিক ফোর লাইব্রেরি। তো আপনি জাস্ট গ্যালারি থেকেও চুজ করে এখান থেকে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাকে গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি, এবং গ্যালারিতে আসার পর আপনি যে কোনো ফটো ক্লিক করবেন এবং সেটা সরাসরি আপলোড হয়ে যাবে, এবং এবং সেটা আপনার এখানে জমা হয়ে যাবে। তো আমি অলরেডি কিছু ফটো এখানে আপলোড দিয়ে রেখেছি। তো অ্যাপসটা আমি আজকেই এই ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম। তো দারুণ একটি অ্যাপ। তো আমি একটি জিও বলে ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমি জাস্ট এখানে কিছু ফটো রেখেছি, তো আমি এখানে জাস্ট ফটো রেখেছি, এটাও দেখাচ্ছি। এভাবে আপনি জাস্ট ফটো রেখে দিতে পারবেন খুব সহজে। দেখছেন আমার ফটোগুলো অলরেডি রাখা আছে। এখান থেকে আপনি জাস্ট SMS করতে পারবেন, এখান থেকে শেয়ার করতে পারবেন ফটোটা, এখান থেকে আপনি এভরিথিং অনেক কিছু পেয়ে যাবেন অ্যাপসটার মধ্যে। এবং তারপর আপনি থ্রি ডটে যখন যাবেন, তো থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনি ফিডব্যাক জানাতে পারবেন। অ্যাপসটার মধ্যে কিছু আপডেট আসবে আস্তে আস্তে, তো অ্যাপসটার কাজটা আরও ভালো আপনি বুঝতে পারবেন। সেখান থেকে আপনি জাস্ট ইমেলটা, আপনি অন্য ইমেলটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি জাস্ট এই ইমেলটা দিয়ে সেট করেছি। তো এটা ইচ্ছা করলে পরবর্তীতে আপনি শেয়ার করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনার গুগল ড্রাইভে আপনি ফটো রাখতে পারেন, বা আপনি গুগল ফটোসে ফটো রাখতে পারেন। তো এটার মধ্যে আপনি ফটো রাখতে পারবেন আনলিমিটেড। তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।